বগুড়া শিবগঞ্জের আটমূল থেকে শিবগঞ্জ বাজার পর্যন্ত প্রায় 9 কিলোমিটার রাস্তাটি সংস্কার না হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, এতে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি খানাখন্দে জমে থাকায় যান চলাচলে বেড়েছে দুর্ভোগ, এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী সাধারণ সহ পরিবহন চালকদের। রাস্তায় খানাখন্দ এবং রাস্তার পুরা চাম চটি উঠে চলে গেছে, প্রতিনিয়তই দুর্ঘটনা লেগেই থাকে। গাড়ি চলাতে পারছি না, আমরা অশান্তি আছি, আমরা গরিব মানুষ চলতে পারছি না। উপজেলা চেয়ারম্যান দেখে গেল এই ড্রেন করবে, এই রাস্তা করবে, এই বলে তাদের কাজ অসমাপ্ত, এখন পর্যন্ত কোনো কিছু হয়নি। গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সরকারের কোনো ভুরুক্ষেপ নাই, এমপিরও নাই, কি করবে? রাস্তা খারাপ, ভেঙে গেছে, এই রাস্তা মেরামত করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এতটাই খারাপ, প্রত্যেক দিন গাড়ির অ্যাক্সেল ভাঙে, 5-7টা করে দুর্ঘটনা ঘটে, এমপিরা ভুলেই রাস্তার দিকে তাকায় না। রাস্তাটি টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে, অতি শীঘ্রই সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছে উপজেলা প্রকৌশলী। সদর থেকে মোলামগাড়ি জিসি ভায়া আটমূল রাস্তা 3300 মিটার, এই রাস্তাটি টেন্ডার প্রক্রিয়াধীন আছে, ওয়ার্ক অর্ডার পেলে, ঠিকাদার নিয়োগ হলে একটা দ্রুততম সময়ে কাজ শুরু হবে। দ্রুত সড়কটি মেরামত উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এস এম হামিম, মাই টিভি।